দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চরমে, সেই সময়ে গোপনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে ইস্তফা দিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে, আশ্রয় নেন ভারতে। তারপর জল অনেক দূর গড়িয়েছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ শতাধিক মামলা দায়ের হয়েছে। এবার হাসিনাকে দেশে ফেরাতে বড় পদক্ষেপ করার ভাবনা ইউনূস সরকারের। শোনা যাচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রবিবারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গিয়েছেন তাদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে নেট কর্নার নোটিশ জারি করব আমরা। দ্রুত এই নোটিশ জারি করা হবে, তারপর তারা যেখানেই থাকুন না কেন গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও এই হুঁশিয়ারি যে তার উদ্দেশ্যে ছিল তা বলার প্রয়োজন রাখে না। শোনা যাচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা নয়, তার সঙ্গে আওয়ামী লীগ দলের একাধিক সদস্যের বিরুদ্ধেও রেড কর্নার নোটিশ জারি করতে পারে ইউনূস সরকার। যদি রেড কর্নার নোটিশ জারি হয় তবে অন্য দেশ থেকে কোনো অভিযুক্তকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা যায়। হাসিনার বিরুদ্ধে যদি রেড কর্নার নোটিশ জারি হয় তবে ভারত থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে ইউনূস সরকার। প্রসঙ্গত, বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বিশেষ সেনা বিমানে আসেন ভারতে, তারপর থেকে ভারতেই অজ্ঞাত ঠিকানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগে শোনা গিয়েছিল যে হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির পথে হাঁটতে পারে বাংলাদেশের নতুন সরকার। এই কথা শোনা গিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের মুখেও। এবার ইন্টারপোলে রেড কর্নার নোটিশে জারির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।